এই প্রতিবেদনে আমাদের কাছে দেখানোর মতো কিছু নেই, কিন্তু শোনানোর মতো অনেক কিছুই আছে। সরকারি শিক্ষকের অমানবিক মুখ আর ত্রিপুরা পুলিশের মানবিক মুখ একেবারে পরিষ্কার। সরকারি শিক্ষক বাড়িতে ছাত্র পড়ায়, অসুস্থ ছাত্রের বাবা মাস ফুরিয়ে গেলেও ভাসতী ম্যাডামের ভাইয়ের হুমকি ভরা ফোনে থানার দ্বারস্থ ছাত্রের বাবা। কোন স্কুলের শিক্ষক ইচ্ছা করেই আমরা নাম প্রকাশ করলাম না। ইন্ডিপেন্ডেন্ট চাই না কারো সরকারি চাকরি ক্ষতিগ্রস্ত হোক, কিন্তু কিছু সরকারি শিক্ষকের জল্লাদের মতো আচরণ বন্ধ হওয়া প্রয়োজন। হ্যালো হ্যালো, আমি আপনার অ্যাড্রেস আমি কি খুঁজে বাই করে আইতাম না আপনি আমার লগে কথা কইবেন? আরে আপনি আমি কি কথা কমু, যারা যারা টিচিং করাইছে তারা তারা কথা কইছে, আমার সাথে আপনার কথা কয়ে লাভ হইতো না। আপনি আপনার মিসেস কোন? আমার মিসেস বাড়িতে আইলে আমি কইতাছি টিচার সাথে কথা কইব না। টিচার সাথে কথা কই কোন সময় তাম কোন সময় তাম আমি খুদ যা বাই করলে কিন্তু দাদা অনেক আপনার অনেক আমি কিন্তু ধৈর্য লইয়া উঠব। ও মা গো, আপনি আরো ধৈর্য দিতে হবে। ডর না, আপনার পাড়ার মালিক পাড়ার প্রতিবেশী আছে তো, যদি আমি ভুল করে থাকি, যদি গরিব হইয়া থাকে এমন হইয়া থাকে, আমি একটা করে নিতাম না 4,000 টাকা আমার কিছু আয় যায় না। আরে 4,000 টাকা না তো ভাই, 3,000 টাকা তার মা কথা কইছে দাদা, কথা কইছে তার মা। 4,000 টাকা কথা হইছে? খারাপ হইছে কি আপনি আমারে ধমকাইতেছেন কে? শুধু শুধু মা আপনি টাকা দিবেন না? টাকা দিব তো, তার মা কথা কইছে টাকা খরচ হয়ে গেছে, অসুস্থ আছিল টাকা খরচ হয়ে গেছে, কইছে নেক্সট মান্থে দিব 10 তারিখ কথাগুলি পাঠাই দিব। তারা যেটা কোন কথাটা অ্যাকসেপ্ট করছে, ওই যে টিচারের সাথে যা কথা হয়েছে দাদা, ওই কথাগুলি আপনার কল রেকর্ড পাঠাই দিব, ঠিক আছে? কল এখন আপনি কালকে মধ্যে কি আমার টাকাটা পামো না পাইতাম না? বাচ্চার মা আসলে কথা কইেন দাদা, আমরা এত গরিব মানুষ, আপনি যদি কোন আপনি রে ওখানে আমি 5 কেজি চাল দিতাম না ভাই কইরা গড় থেকে, কথা বুঝছেন নি? আমরা বাবা কাল খাই, আমরা দিন না দিন খাই কাজ করি, কথা বুঝছেন নি দাদা? না না না, দিন আইনা কাজ করেন এটা প্রথম দিন কইলেন না কেন আপনি দিন আইনা কাজ করেন? তারা জানে আমরা গরিব মানুষ যে আমদার ইতানের পরোটার দোহান, ফুরির দোহান, রাস্তার ভিতরে টিফিনের দোহান, অহনের দোহানদারি কয়দিন ধরে বন্ধ, দোকান অ্যাক্সিডেন্ট দিছে ভাঙ্গা দিচ্ছে দাদা। আপনি ওই বিএসএনএল নাম্বার দিকে মনে করতেছেন যে কত পয়সা হল, আইলে বুঝতে পারবেন কত পয়সা হল। আমরা এতদিন না খাওয়াই না, আমরা কি ওর পয়সা দাদা মাইরে অভ্যাস নাই দাদা, করোনার সময় তো ন 100 টাকা 200 টাকা করে দাদা দিই, বুঝলেন নি? এত ডর বই দেখেন না দাদা, আমরা ডর বই না অনকে আপনি চাইতেছেন আপনার সামনে আমি কথা কইতাম না? আরে আপনি আমার আমার তো শুকাই দিব অলরেডি, আমার তো মুখ টুক শুকাই দিতে থাকা কোনে স্টোক নাকি দেন, আপনি কি চাইতেছেন আপনার সামনা সামনে কথা কইতাম? আমি বাপারে বাবা, আমার সামনে আপনি কথা কইবেন কে রে? হ্যাঁ আমার সামনে কথা কইবেন কেন? মানে এলাকে আপনার ছেলে না আপনার মেয়ে না ওরা তো এই ছেলে মেয়ে দেখে আপনি কি আমারে ধমকাইতেছেন? আমার ঘরে অসুস্থ আছিল টাকা খরচ হইছে, আপনি বুঝতেছেন না? যে টাকাটা আছে নইলে এই টাকাটা লইয়া যান, নইলে আমরা তো কইছি যে টাকাটা আছে ওই টাকাটা লইয়া যাইতো। যে টাকা শুনতে একবারও তো কথা হইছে না, আজকে আপনি কথা কইতেছেন দাদা আপনি। এই ঘটনার পর বাধ্য হয়েই ছাত্রের পিতা থানায় ফোন করেন। এখানে ফোনে পুলিশের ব্যবহার এবং সাহায্যের আশ্বাস যথেষ্ট প্রশংসার দাবি রাখে, শুনুন। নমস্কার ইস্তাকা তুলা পিয়ে। নমস্কার ম্যাডাম। হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার স্যার। আচ্ছা ম্যাডাম, অ্যাকচুয়ালি আমি মানে জ্বর আর কি, আমার তো ওই আমার ছেলে মেয়ে প্রাইভেট টিউশনের কাছে পড়ছিল, আর মানে আমরা খুবই গরিব মানুষ, তো এই জ্বর হওয়াতে আমার জ্বর থেকে ছেলে মেয়েরও জ্বর হয়ে গেছে, পরিবারেরও জ্বর হয়ে গেছে, আমরা প্রাইভেট টিউশনের টাকাটা ভাঙ্গা লেছিলাম আর কি। তো ওই মাস্টার মশাই ম্যাডামের লগে কথা হয়েছে আমার মিসেসের, সামনে মাসে 10 তারিখ
মানে 10 তারিখের পরে দিয়া টাকাটা দিয়া দিব ম্যাডাম দুপুর বেলা কথা হইছে তো এখন আবার কে জানি একটা ভদ্রলোক ফোন কইরা তাইনের ভাই কইয়া ফোন কইরা তাইনে বক্তাছে মানে 10 5 জন লইয়া আইব সম্মান নষ্ট করব অ্যাকচুয়ালি ম্যাডাম আমরা তো গরিব মানুষ হইলে কি মানে টাইম টু টাইম দিয়া লাগতাম সেই সবাই দি পয়সা না না আরে যে কথা নেই এটা কোনো কথা হইলো না আপনি শুনুন কোন জায়গা বাড়ি আমি ম্যাডাম লোটাস ক্লাব বাড়ি আচ্ছা আপনি কাইলে আইন না সাতটার সময় কথা কয়ে দেবো কথা কয়ে দিয়ে একদম আপনি প্রবলেমটা সলভ হয়ে যায় কি কথা হইলো না গরিব আর ধনী কি তার সবাই চায় কিছু টাকা দেওয়ার লেগে ঠিক আছে না আমি মন খারাপ করে না আপনি আইন আমি সাতটার সময় কথা কয়ে দেবো না সন্ধ্যার পর আইন আরামসে সকাল হইলে টিচারের সঙ্গে কথা হয়ে যাবো হ্যাঁ সাতটার কথা ঠিক আছে টেনশন করেন দাদা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সরকারের শিক্ষক কুল ভবিষ্যতে সমস্ত বন্ধ না করলে ইন্ডিপেন্ডেন্ট বাধ্য হবে আগামীতে নাম ঠিকানা ছবি সহ সব প্রকাশ করতে এমনিতেও সরকারি নিয়ম অনুযায়ী সরকারি শিক্ষকের প্রাইভেট টিউশন অবৈধ সে অবৈধ কাজ করে বিপদে এক অভিভাবক সামান্য টিউশন ফি দিতে না পারায় ফোন করে চমক ধমক কোনো শিক্ষকের থেকে আশা করে না সমাজ ব্যুরো রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট